আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। মাওলানা মামুনুল হকের কথিত স্ত্রী আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এই সেই ঝর্ণা, এবং পাশে যাকে দেখতে পাচ্ছেন ঝর্ণার স্বামী শহীদুল ইসলাম। খবর ডিভিসি নিউজ। দর্শক, আপনারা বেশ অবগত আছেন মাওলানা মামুনুল হকের কেলেঙ্কারি হয়ে যাওয়ার পর তার স্ত্রী জান্নাত আরা ঝর্ণা সম্পর্কে একের পর এক তথ্য মিডিয়াতে উঠে আসছে, অনেক কথাই মিডিয়াতে উঠে আসছে যে মামুনুল হক জান্নাত আরা ঝর্ণাকে বিয়ে করেছে, কিন্তু পরিবারের কেউ জানত না। কেন কেউ জানত না, এই প্রশ্নটা সবার মনের মাঝে থেকে যায়। এখন নতুন করে আরও কিছু এই জান্নাত আরা ঝর্ণা সম্পর্কে তথ্য পাওয়া গেছে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে জান্নাত আরা ঝর্ণার দুইটা ছেলে, তার বড় ছেলে লাইভে এসেছিল, লাইভে এসে মোট কথায় আল্লামা মামুনুল হককে নিয়ে আজে বাজে কথা বলেছে, যে আল্লামা মামুনুল হক তার মাকে অর্থাৎ জান্নাত আরা ঝর্ণাকে কুপ্রস্তাব দিয়েছিল। এরপর আপনারা দেখেছেন আমি আমার চ্যানেলে গতকাল আর একটা ভিডিও আপলোড করেছিলাম, জান্নাত আরা ঝর্ণার ছোট ছেলে লাইভে এসে দাবি করেছিল আমার বড় ভাই যেসব কথাবার্তা বলেছে সব মিথ্যা কথা বলেছে, সে টাকা খেয়েছে, তাকে অনেক টাকা দেওয়া হয়েছে, টাকা খাওয়ার পর সে আল্লামা মামুনুল হককে নিয়ে আজে বাজে কথা বলেছে। এখন বড় ছেলের কথা ছোট ছেলের কথা আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি, আমরা কিন্তু কখনো বলিনি যে শিওর এইটা জান্নাত আরা ঝর্ণার ছেলে বড় ছেলে, আবার শিওর এইটা জান্নাত আরা ঝর্ণার ছোট ছেলে, এইভাবে কনফার্ম দিয়ে আমরা কিন্তু কোনো নিউজ করিনি। এখন যারা আমাদেরকে নিয়ে আজে বাজে কথা বলছেন, কমেন্টে গালিগালাজ করছেন, এখন আমরা মাওলানা মামুনুল হকের দালালি করছি, বিষয়টা কিন্তু এমন নয়। আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন, দেখেন কালের কণ্ঠ, বড় বড় পত্রিকা এসব কভার করছেন, এসব নিউজ কভার করছেন। জান্নাত আরা ঝর্ণার 200টা পৃষ্ঠার 3টা ডায়েরি খুঁজে পাওয়া গেছে, সেখানে নাকি সব চাঞ্চল্যকর তথ্য মিলেছে মাওলানা মামুনুল হককে নিয়ে। আপনারা স্ক্রিনে ভালো করে লক্ষ্য করেন, দেখেন সেখানে লেখা আছে 200 পৃষ্ঠার 3টি ডায়েরি খুঁজে পাওয়া গেছে, যাতে রয়েছে চাঞ্চল্যকর সব তথ্য। একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ডায়েরিগুলো তার মায়ের বলে নিশ্চিত করেছেন ঝর্ণার প্রথম পুত্র আব্দুর রহমান। এখন প্রশ্ন আসতে পারে, সেই ডায়েরি এখন কার কাছে? সেই ডায়েরি জান্নাত আরা ঝর্ণার ডায়েরি নাকি এখন মিডিয়ার সাংবাদিকদের হাতে? আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন, দেখেন সেখানে লেখা আছে ডায়েরিতে ঝর্ণা লেখেন, আমি তাকে ভালোবাসি না, ঘৃণা করি, বুঝতে পারছি না, কিন্তু সে আমার জীবনকে নরক বানিয়ে ফেলেছে। বিয়ে নয় টাকার বিনিময়ে ঝর্ণার সঙ্গে মেলামেশা করতেন মামুনুল হক। আপনারা আরও ভালো করে দেখেন, বিয়ে নয় টাকার বিনিময়ে ঝর্ণার সঙ্গে মেলামেশা করেছেন মামুনুল হক, এই ডায়েরিতে নাকি এসব কথাবার্তা লেখা ছিল। তো যাই হোক, আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি এখনও বলছি, আসলে এইগুলো আমরা যাচাই বাছাই করি নাই, এইগুলো মিডিয়া কভার করছেন, যেরকম বড় বড় পত্রিকা নিউজ পত্রিকা কভার করছেন, আমি আপনাদের মাঝে সেটাই প্রকাশ করেছি। যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, পরবর্তী ভিডিওতে আসছি।